আসসালামু আলাইকুম। হেলথ ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয়, বেবি ওয়াকার কি শিশুর জন্য নিরাপদ? 80 এবং 90 শতকের দিকে শিশুর নিরাপদের পণ্যের তালিকায় প্রথম সারিই ছিল এই বেবি ওয়াকার। তবে এই বয়সে তার থেকে একটু বেশি 15 শতকের দিকে শিশুর হাঁটা শেখার ক্ষেত্রে সাহায্য করার জন্য বেবি ওয়াকার দেয়া হতো বলে তথ্য পাওয়া যায়। তবে এখনকার সময়ে এই বেবি ওয়াকার অনেক ক্ষতিকর হয়ে উঠেছে। কোনো কোনো বিশেষজ্ঞরা বলেন বেবি ওয়াকার বিপজ্জনক। তবে বেবি ওয়াকার এটি ব্যবহার করা বিধিনিষেধ নেই। তার আগে ছোট্ট একটা বিরতি। নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানান, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্য ভিডিওর নিচে কমেন্ট করলে আমাদের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বেবি ওয়াকার কি আসলেই ক্ষতিকর? বেবি ওয়াকার হলো বিভিন্ন বাচ্চাদের কাজে ব্যবহার করা হয়, যেমন হাঁটা শেখার কাজে। শিশুর স্বাভাবিক বৃদ্ধি এবং নিরাপত্তা নিয়ে যে বিষয়টি বেবি ওয়াকারের সাথে জড়িত। হাঁটার আগে শিশু হামাগুড়ি দেওয়ার গুরুত্ব, শিশু হাঁটা শিখবে কিভাবে, এ সাহায্য করে বেবি ওয়াকার। বেবি ওয়াকার কি এবং এটা নিয়ে কাজ করার জন্য ব্যবহৃত হয়? বেবি ওয়াকার হলো এমন একটি মাধ্যম যার সাহায্যে শিশু হাঁটতে পারে, এমনকি নিজে থেকে হাঁটা শুরু করার আগে। সময়ে পরিক্রমে বেবি ওয়াকারটি বিভিন্ন নামে ডাকা হতো, যেমন বেবি ট্রাইনার, ওয়াকিং স্টুল ইত্যাদি। একদম ছোট শিশুকে হাঁটা শেখানোর জন্য এই বেবি ওয়াকার দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। 17 দশকের দিকে ভাবা হতো শিশুর শারীরিক এবং মানসিক বৃদ্ধির ক্ষেত্রে বেবি ওয়াকার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ইদানিং দেখা যায় যে বেবি ওয়াকার প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, এমনকি এর নিচে চাকাগুলোও থাকে। এছাড়াও আরও এক ধরনের বেবি ওয়াকার আছে যেগুলো দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। আবার কয়েকটাই আছে সাইকেলের মধ্যে শিশুকে ঘুমিয়েও রাখা যায়। বেবি ওয়াকার কি আসলেই নিরাপদ? মা বাবা কেন শিশুকে বেবি ওয়াকার দিতে চান এটা সহজেই বোঝা যায়। কেন? বেশিরভাগ শিশু বেবি ওয়াকার বেশ পছন্দ করে এবং বেবি ওয়াকার শিশুকে রেখে দিয়ে মা বাবা অন্য সকল কাজ করতে পারে। আসলেই সবসময় শিশু সাথে না থাকায় তারা কিছু অবসাদ সময় কাটাতে পারে। এতে অপ্রিয় হলে অসত্য নয়, বেবি ওয়াকার শিশুর জন্য নিরাপদ নয়, কারণ বেবি ওয়াকার শিশুর আঘাত পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। বেবি ওয়াকার কিছুটা দ্রুত চলাচল করে, এটি এই জন্য যে মা বাবা বুঝে ওঠার আগে শিশু হয়তো উঁচু জায়গায় থেকে নিচে পড়ে যেতে পারে অথবা আঙ্গুলে মোচড় খেয়ে যেতে পারে। এছাড়াও বেবি ওয়াকারের মাধ্যমে সেই বিপদজনক এমন কিছু ধরে ফেলতে পারে, সেটা সাধারণত হাতের নাগালের বাইরে। বেবি ওয়াকারের কারণে শিশুর অন্য সব ধরনের আঘাত পেতে পারে, যেমন উপড়ে যাওয়া বা বিষক্রিয়া আঘাত হতে পারে। এই কারণে এমনটা কোনো বিপজ্জনক কিছু হাতের নাগালে রাখবেন না, সেটা সরিয়ে রাখবেন। পায়ের আঙ্গুল অথবা গোড়লি মোচড় খেতে পারে, টয়লেট এবং সুইমিং পুলে পানি পড়ে যেতে পারে, খাবার ট্রে এর সাহায্যে গলায় চাপ লেগে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে,
এই ধরনের বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। বেবি ওয়াকার শিশুর শারীরিক এবং মানসিক বৃদ্ধি করে তোলে। বেবি ওয়াকার যদিও নিরাপদ, তবুও এর মাধ্যমে শিশু সঠিকভাবে হাঁটতে পারে না, এমনকি এর মাধ্যমে শিশু দেরিতে বৃদ্ধি হতেও সাহায্য করে। যে শিশু বেবি ওয়াকার হাঁটা শেখে তার তুলনায় মূলকভাবে অন্য শিশু থেকে দেরিতে হাঁটতে পারে। অন্য শিশু একই ধরনের তথ্য উঠে আসছে যে শিশুরা বেবি ওয়াকার থাকে তারা দেরিতে বসে হামাগুড়ি দেয় এবং বসেও দেরিতে। এছাড়াও যে শিশু বেবি ওয়াকার বেশি সময় থাকে মানসিক এবং শারীরিক পরিপক্ক পরিমাত্রা তারা লম্বা বেশ নিচের দিকে হয়। তবে শিশু বৃদ্ধির ক্ষেত্রে এর দেরি হওয়ার কারণ কি? যে শারীরিক স্বাভাবিকভাবে বৃদ্ধি না হওয়ার কারণ হলো বেবি ওয়াকার বেশিরভাগ সময় থাকার কারণে শিশু তার পা দেখতে পায় না। এমনকি শিশু যখন তার পা দেখতে পায় না তখন পায়ের ব্যবহারের ক্ষেত্রে সে বেশি সচেষ্ট থাকে। পেশি শক্তি বৃদ্ধি বেবি ওয়াকার প্রতিবন্ধন সৃষ্টি করে। হ্যাঁ, দেখা যায় যে অনেক দারুণ যখন শিশু বেবি ওয়াকার করে ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। আপনি যখন একটু অবসাদ পেলেন তার সাথে আপনার শিশুর পৃথিবীর তুলনা করে দেখতে পারেন। তবে সেটা জেনে রাখবেন, বেবি ওয়াকার শিশুর পেশি বৃদ্ধি করতেও সাহায্য করে। এই জন্য প্রতিবন্ধকতা মাঝে মাঝে সৃষ্টি দেখা দেয়। ঠিকমতো হাঁটার কারণে শিশুর যে পেশিগুলো স্বাভাবিক বৃদ্ধির জন্য অনেক প্রয়োজন, বেবি ওয়াকার সেইগুলো বৃদ্ধির ব্যাঘাত দেয়। একটা শিশু অনেক ধরনের অভ্যাসের প্রয়োজন হতে পারে, যেমন উপর হয়ে শুতে থাকে, হামাগুড়ি দেয়। এইগুলো শিশুর হাঁটার জন্য ধীরে ধীরে প্রস্তুত করতে সাহায্য করে এবং সঠিক বেবি ওয়াকার বিপত্ত শুরু করতে থাকে। কেননা বেবি ওয়াকার যখন আপনি শিশুকে দেন তখন শিশু তার স্বাভাবিক বৃদ্ধির সাহায্য করার কাজটি করতে পারে না। শিশু বেবি ওয়াকারের শিশু পায়ের নিচের দিকের মাংসপেশি শক্ত হয়ে তোলে, তবে হাঁটার জন্য আরও বেশি প্রয়োজন, যেমন পায়ের উপরের দিকে এবং কোমরে মজবুত করে তোলার ক্ষেত্রে। এই জন্য শিশু যখন বেবি ওয়াকার করে কোন দিক থেকে কোন দিকে যেতে পারে তখন তার হামাগুড়ি দেরির প্রবণতা কমে যায়। ফলাফলস্বরূপ দেখা যায় যে হাঁটা দেরিতে শেখে। এছাড়াও শিশু বেবি ওয়াকার ছাড়াই বড় হয় এবং তুলনামূলকভাবে বেশি শক্তিশালী, অটল এবং চলাফেরার সময়ও বেশ আত্মবিশ্বাস নিয়ে বড় হয়। বেবি ওয়াকারের কিছু নিষিদ্ধ জ্ঞাপন। বেবি ওয়াকার ব্যবহার করতে নিষিদ্ধ জ্ঞাপন পরামর্শ দিয়েছেন, তবুও চাইলে আপনি বেবি ওয়াকার কিনতে পারেন। বেবি ওয়াকার পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে এটি বলা যাবে না, কারণ বেবি ওয়াকার বিক্রয় করতে চান সবাই বিক্রেতা। তাই 6 মাস জেলে না পুরে রেখে তারপরে আপনি নিজেই হামাগুড়ি দিয়ে হাঁটানো শিখুন। হাঁটার আগে শিশুর হামাগুড়ি দেওয়ার গুরুত্ব। শিশুর দেখতে অনেকটাই ভালো লাগে হামাগুড়ি দিতে। শিশু তার বৃদ্ধির এক পর্যায়ে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মা বাবা কেন এত আগ্রহী হন এত সহজে? এই জন্য বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়ার যে কোনো একটি পর্যায়ে এড়িয়ে যাওয়া অথবা তাড়াহুড়া করে শিশুর জন্য মোটেও কিছু ভালো নয়। মা বাবা হিসেবে শিশুকে নিয়ে থেকে ধীরে ধীরে বাড়তে দিয়ে অপেক্ষা করা একটু কষ্ট করেন, তবে শিশুকে তার স্বাভাবিকভাবে বাড়তে দেওয়া জরুরি।
তাই হাঁটার আগে শিশু যাতে হামাগুড়ি দেয় সেই দিকে চেষ্টা করুন। শিশুর স্বাভাবিক বৃদ্ধি প্রয়োজন। হামাগুড়ি দেওয়া শিশুর জন্য বেশ জটিল কাজ নয়। হামাগুড়ি দেওয়ার জন্য শিশুর মস্তিষ্কের বাম এবং ডান উভয় পাশে ব্যবহার করতে হবে, আর তাই হামাগুড়ি দেওয়ার জন্য শিশুর হাঁটতে সাহায্য করে তা নয়, বরং বিশ্লেষণ ক্ষমতা, উঁচু নিচু এবং সামনে পেছনের ক্ষমতা, সমস্যা এবং সমাধান করতেও সাহায্য করে এবং ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। যে শিশু বেশি সময় ধরে হামাগুড়ি দেয় পরবর্তীতে লেখাপড়ায় সে বেশি ভালো করে। একটি শিশু স্বাভাবিক গতিতে হাঁটা শেখে এবং স্বাভাবিক প্রক্রিয়া এবং নিরাপদভাবে হাঁটতে দেওয়াই শিশুর জন্য সবচেয়ে ভালো। শিশুর হাঁটা শেখা কীভাবে সাহায্য করবেন? জন্মের পর শিশু কোমল দেহ, ক্রমে পেশিগুলো সুগঠন হতে থাকে। অভিভাবকের ক্ষেত্রে শিশুর হাত পা প্রসারণ ও সঞ্চারণ করার মাধ্যমে পেশি সুগঠন করতেও সাহায্য করে। খেলা এবং আকর্ষিত হয় এমন জিনিস দিয়ে শিশুর নাগালের বাইরে রাখে, নিজেই থেকেই তার মধ্যে সেগুলো ধরার প্রেরণা তৈরি হয় এবং হাত পা নাড়াতে শেখে। এই সময় সে নিজে বসতে শিখে যায়। বসতে শেখার পর দেহের ভারসাম্য তৈরির প্রধান মুখ্য। এই সময় দৃষ্টিসীমার মধ্যে খেলনা বস্তু এর মধ্যে নাগাত রাখতে হবে। যখন সে ইচ্ছা করবে সে হামাগুড়ি দিয়ে ওগুলো নিয়ে আসবে। আবার নিজে নিজে সে মেরুদণ্ড, ঘাড় এবং পা মাংসপেশি দিয়ে হাঁটার উপযোগ্য হতে শুরু করবে। হাঁটা শেখার পর শিশু নিজে থেকেই অন্য কিছু ধরে উঠতে চেষ্টা করবে। শিশু দুই হাত ধরে সামনে পেছনে হাঁটতে হাঁটার মাধ্যমে পায়ের কদম ফেলার সাহায্য করবে। এতে শিশুর হাঁটা শেখার সময় কমিয়ে আনা সম্ভব। অনেক সময় দেখা যায় যে সে নিজে নিজে হাঁটতে চাইবে। শুরু ঘরে আসার আগে দেয়াল ধরে সে এইরকম হাঁটার চেষ্টা করবে। বাবুকে সাহস যোগান, বাবুকে হাঁটতে নিজে এবং এটা হবে তার সময় মতো। কিন্তু যদি দেখা যায় যে আপনার বাবু একটু দ্বিধাগ্রস্ত হয়ে হাঁটতে গিয়ে ভয় পাচ্ছে, তখন তাকে সাহস দিন। বাবুর সামনে তার পছন্দের খেলনা রেখে উৎসাহিত দিন। বাসায় বাবুকে সবসময় খালি পায়ে হাঁটার উৎসাহিত দিন। বাচ্চাকে ঠেলে এগুলো খেলনা দিন যাতে ভর দিয়ে হাঁটার চেষ্টা করে। কিন্তু ওয়াকার দেবেন না, ওয়াকার বাচ্চার ব্যথা পায় বেশি। শিশু পড়ে যে হাঁটুতে ব্যথা পেতে পারে, এমনকি হাঁটুতে ব্যথা লেগে অনেক বিপজ্জনক কিছু ঘটতে পারে। তাই ভয় পাবেন না, দুশ্চিন্তা করবেন না, আস্তে আস্তে হাঁটার উৎসাহিত দিন। পড়ে যাওয়া নিয়ে ভয় পাবেন না। বাচ্চা হাঁটা শুরু করলে মা বাবা দুর্ঘটনা ভয় পা যুক্ত, তারা পড়বে, ব্যথা পাবে, উঠবে এবং হাঁটবে, আবার ব্যথা পাবে। এই চক্রের মাধ্যমে তারা সবকিছু শিখে যাবে। তাই ওয়াকা দিয়ে শিশুর নিরাপদভাবে হাঁটা নষ্ট করবেন না।